এবার পঞ্চায়েত নির্বাচনের আগে আমাদের সংকল্প হচ্ছে, আমরা চাই যে পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হোক, সবাই ভোট দিক এবং আমরা ভোটে জিতি। এবং অভিষেকেও ঘোষণা করেছেন যে পঞ্চায়েতের প্রার্থী উপর থেকেই ঠিক হবে। তার কারণ আমাদের পার্টির দলের পক্ষ থেকে দু তিনটে সার্ভে হয়েছে, সেই সার্ভেতে কোথায় কার কি অবস্থান সেটা জানা গিয়েছে, তার ভিত্তিতে দলের নেতৃত্ব ঠিক করবে। এখন এই পরিস্থিতিতে আমি শুধু একটা কথাই আপনাদের বলবো যে বোধহয় এখন একটা সময় এসছে যে আমরাও দলের মধ্যে ঝাড়াই বাছাই করি, এবং এটাও বলার সময় এসছে যে যারা যে কোনো কারণে দলে এসেছিলেন বা আছেন আর্থিক সুবিধার জন্য, তাদের বোধহয় দল থেকে একটু সরে যাবার সময় এসছে। তার কারণ আমাদের অসংখ্য কর্মী, 95% কর্মী সৎভাবে তারা কাজ করেন। আমরা চাই না যে কিছু লোক তাদের ব্যক্তিগত সুবিধার জন্য দলের ভাবমূর্তিকে মলিন করে দেয়, এটা আমাদের সিদ্ধান্ত। তৃণমূলের লড়াই নিজের সঙ্গে, মানে নিজেকে আরো পরিশুদ্ধ করার, পরিষ্কার করার, স্বচ্ছ করার, জনমুখী করার লড়াই। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে আমাদের সংকল্প হচ্ছে, আমরা চাই যে পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হোক, সবাই ভোট দিক এবং আমরা ভোটে জিতি। এবং অভিষেকেও ঘোষণা করেছেন যে পঞ্চায়েতের প্রার্থী উপর থেকেই ঠিক হবে। তার কারণ আমাদের পার্টির দলের পক্ষ থেকে দু তিনটে সার্ভে হয়েছে, সেই সার্ভেতে কোথায় কার কি অবস্থান সেটা জানা গিয়েছে, তার ভিত্তিতে দলের নেতৃত্ব ঠিক করবে। এখন এই পরিস্থিতিতে আমি শুধু একটা কথাই আপনাদের বলবো যে বোধহয় এখন একটা সময় এসছে যে আমরাও দলের মধ্যে ঝাড়াই বাছাই করি, এবং এটাও বলার সময় এসছে যে যারা যে কোনো কারণে দলে এসেছিলেন বা আছেন আর্থিক সুবিধার জন্য, তাদের বোধহয় দল থেকে একটু সরে যাবার সময় এসছে। তার কারণ আমাদের অসংখ্য কর্মী, 95% কর্মী সৎভাবে তারা কাজ করেন। আমরা চাই না যে কিছু লোক তাদের ব্যক্তিগত সুবিধার জন্য দলের ভাবমূর্তিকে মলিন করে দেয়, এটা আমাদের সিদ্ধান্ত। তৃণমূলের লড়াই নিজের সঙ্গে, মানে নিজেকে আরো পরিশুদ্ধ করার, পরিষ্কার করার, স্বচ্ছ করার, জনমুখী করার লড়াই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।